আমি অনুরোধ করি হিসাবে সবার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা পাট সোনালী রাজপরকা নিয়ে আমরা ভোট চাচ্ছি আপনাদের কাছে। সেই প্রশ্নের উত্তর যদি দিতে যাই অনেক কষ্ট আছে, অনেক যন্ত্রণা আছে, সেটা আপনারা অনেকে জানেন। আমি তো একটি কথা না বললে না হয়, আমি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছি সেই ইউনিয়ন পরিষদে আমি যখন আওয়ামী লীগের নমিনেশন পেয়েছি এবং সেখানে ইলেকশন করেছিল ক্ষমার কারণে আমাদের নুরুল ইসলাম নায়েক ভাই একটি মিনিটের জন্য জিজ্ঞেস করেননি যে কি কার ইলেকশনে দাঁড়িয়েছ, অবস্থা কি ভালো আছো কি মন্দ আছো, একদিনও আমাকে প্রশ্ন করেননি। আমার বন্ধুদের জনাব আমিনুল ইসলাম রাজন করে এটা তিনিও আমার ইউনিয়ন পরিষদে গিয়ে আমার পক্ষে ভোট চেয়েছেন। আমি নির্বাচিত হওয়ার পর আমার সচিব পদের জন্য বসলাম যে ইউনিয়ন পরিষদে কত টাকার কাজ আছে না আছে তা জানার জন্য। আমি দেখি খুঁজে দেখি মাত্র 6 থেকে 7 লক্ষ টাকা বছরে কাজ আছে, তার থেকে বেশি আসে না। আমি মনে সত্যি বসলাম, বসে ওনাকে বললাম কি করা যায়, আপনি গিয়েছেন আমার দলে ভোট চেয়েছেন, বড় বড় কথা বলেছেন, আমি কি করতে পারি। উনি আমাকে যেটা ভোট দিলেন পরামর্শ দিলেন যে আপনি তুমি চলে যাও লাইন ব্যাংক কাছে টাকা। আমি বললাম যাওয়ার আগে ওখান থেকে ফোন দিই, উনি বললেন না ফোন দিলে উনি বারণ করবেন, যাওয়ার দরকার নেই, ঢাকায় গিয়ে ওখানে ফোন দেওয়ার জন্য। আমি গেলাম আরেকজন লোককে নিয়ে ঢাকায় গিয়ে ওনাকে ফোন দিলাম, উনি বললো বললেন না রাত্রে সময় দেওয়া যাবে না। আমি বললাম নিজের যদি কালকে সকালে যদি সময় দেন তাহলে আমি থাকব প্রয়োজন হয়, উনি বললেন না টাকার দরকার নাই আপনি চলে যান। আপনি এলাকায় গিয়ে নেতাদের সাথে যোগাযোগ করেন, তার ভাষায় থেকে আমি যেটা বুঝলাম যে ওনার যে ছোট ছোট উনি আমাদের ভয় ঠাকুর, আর এলাকার প্রত্যেকটা জেলা তালায় ছোট ছোট কিছু ঠাকুর আছে, ওই ঠাকুরদের যদি আপনি খুশাবাদি করে যদি খুশি করতে পারেন তাহলে কাজ পাবেন, নতু বা কাজ পাওয়ার কোনো সুযোগ নেই। আমি সেই ছোট ছোট ঠাকুরদের কাছে আমি এসে জন্মা দিয়েছি, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কোনো এই 2 বছরে আমি কোন উন্নয়নের ছু আমার ইউনিয়নে লাগেনি। আমি সেই যে কোশ্চেন বিষয় যেটা আপনি কয়েকদিন আগে শুনলাম আপনাদের ওখানে একটা ছোট ঠাকুর বললেন 200 কোটি টাকা, 100 কোটি টাকা হবে, গোলাপগঞ্জের জন্য 100 কোটি টাকা হবে, বিয়ানীবাজার জন্য বরাদ্দ হবে, কোন বরাদ্দের কোন খবর নেই। শুধু সেটা ওনারা যে আমাদেরকে যে আন্ডার এস্টিমেট করে, আমাদেরকে যে মানুষের মতো মনে করেন না, তার বড় উদাহরণ হচ্ছেন এই যে ছোট ছোট ঠাকুরদের ব্যবহার।